তুমি তো আমাকে বিয়ে করবে না? কি কারণে বিয়ে করব? তাহলে তুমি আমার সাথে এসব কেন করলে? তুমি সুযোগ দিছো আমি করছি। ওমা, অনেকেই তো এই সুযোগ নিয়েছে, সবাইকে সবাই বিয়ে করছে। তুমি তো কি বলতেছো এগুলো? করছে বলে কি তুমি আমাকে বিয়ে করবে না? না, তোমার যা মজা আসলে সব তো নিচ্ছি, কি করবো? বিয়ে এখন অন্য কাউরে করবো। আমি আমার বাসায় গিয়ে এখন বিচার দিব। বাসায় গিয়ে সব জায়গায় বিচার দাও। বিয়ে করতে কত মানুষ, কত জায়গায় কত কি করতেছে, হে কোনো বদনাম হইতেছে না। আমি একটু প্রেম করছি, এতেই বিয়ে করতে। হ্যাঁ, আপু কি রে, মন খারাপ কেন? আমার একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলতো। আপু তখন বিয়ের কথা বলে আমাকে অনেক কিছু করছে, সে এখন আর বিয়ে করতে চায় না। শামীম, শামীম যার সাথে তোর 5 বছর ধরে রিলেশন? জি আপু জি। পোড়ামুখী শয়তানি মুখ পড়ে এখন আমার কাছে আসছিস? তুই কেন ওর সাথে এসব করতে গেলি? তোর কি একটাবার আমার কথা, আমাদের পরিবারের কথা, বংশের কথা মনে পড়লো না? সে বিয়ের কথা বললো, তুই ধীরে ধীরে করে ওর সাথে চলে গেলি। আরে যা ভালোবাসতে জানে, বিয়ে করবে, সে বিয়ের পরের জন্য অপেক্ষা করে, বিয়ের আগে কোনো মেয়ের দেখাটা চায় না। তুই এই সামান্য কথাটুকু বুঝলি না? আর ও যখন তোকে এইসব প্রস্তাব দিচ্ছে, তুই তো অ্যাটলিস্ট আমার সাথে আলোচনা করতে পারতি। আর তুই সব কিছু শেষ করে এখন আমার কাছে আসলি। এখন কি করবো? এই মুখ কাকে দেখাবো? ও তোর কি বলছে এখন? ও বলছে বিয়ে করবে না, মানে স্ট্রিপ ধরে না করে দিচ্ছে। জি, কি করবো এখন? আমার মাথা কোনো কাজ করতেছে না। বোন, তুই ওর বাড়ি চিনস না? বোন মুখ করি একটা ছেলের বাড়ি চিনস না, ছেলে কি করে তা জানোস না, কোনো কিছু না জানা তুই ওরা সব দিয়ে দিলি। এখন কি করবো আমি? কার সাথে এইসব ব্যাপার শেয়ার করবো? না না, এইসব ব্যাপার কারোর সাথে শেয়ার করা যাবে না। এক কাজ করে চল, মানে ও কোন রাস্তা দিয়ে আসে সেটা জানিস তো? হ্যাঁ, এদিক থেকে এদিক থেকে আসে। ঠিক আছে চল, ওই রাস্তা ধরে আর ওর শারীরিক স্ট্রাকচারের বর্ণনা দিয়ে ওর নাম বলে দেখি ওর বাড়ি খুঁজে পাই কিনা। আয় আমার সাথে। এবারে ঠিকানাই তো দিল। বাড়িতে কেউ আসে? একটু শুনবেন, বাড়িতে আসেন কেউ? কি ব্যাপার? কারা তোমরা? আমাদেরকে আপনি চিনবেন না? এটা শামীমদের বাড়ি তো? হ্যাঁ, শামীমের বাড়ি, শামীম আমার ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। বিপদ? বলো, কি সেই বিপদটা? এটা হলো আমার ছোট বোন। আচ্ছা, একমাত্র ছোট বোন। ওর সাথে আপনার ছেলে শামীমের 5 বছর ধরে সম্পর্ক। এতদিন বিয়ে করবে বিয়ে করবে এই জ্ঞান জ্ঞান করে গেছে। আমার এই ভোলা ভোলা বোনটাকে বিয়ের প্রলোভন দেখে জোর করে আপনার ছেলে ধর্ষণ করছে। এখন এই সমাজে আমরা কি করে মুখ দেখাবো আঙ্কেল? এই সমাজ তো আমাকে, আমার বোনকে, আমাদের পরিবারকে কাউকে সুস্থভাবে বাঁচতে দেবে না আঙ্কেল। দেখো, এই এলাকায় আমার অনেক সম্মান আছে, মানুষ সবাই রাস্তা থেকে সালাম দেয়, কিন্তু তুমি যা বলছো এই কথাগুলো সত্যি নাকি মিথ্যা? আঙ্কেল, সব সত্যি কথা। সত্যি মিথ্যা তো প্রমাণ হয়ে যাবে যদি শামীম বাড়িতে থাকে, তাকে ডেকে জিজ্ঞেস করেন। শামীম, এই মেয়েটা বলছে যে ছোট বোনের সাথে নাকি তোমার 5 বছর থেকে রিলেশন, তুমি নাকি জোর করে তাকে। সত্যি না রিলেশন হতে যাবে? ও আমার পরিচিত, আমি ওর পরিচিত। তুমি মিথ্যা বলছো কেন সবকিছু? আচ্ছা বলতে দাও, বল। আর জোর করে ধর্ষণের কথা বলছে কেন? ওই তো আপনার কাছে একদিন আমি সময় চাইলাম না? হ্যাঁ, যে আমরা মানে সব মিথ্যে কথা বানায় বানায় বলতেছে, এই জন্য আটকে যাচ্ছে। ঘুরতে যাব, সেদিন ও আমাদের সাথে ঘুরতে গেছিল, আমি যেতে চাই নাই, ওই আমাকে জোর করে নিয়ে গেছে। আঙ্কেল সব মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমরা সত্য বলছো, আমার ছেলে মিথ্যা বলছে, তাই না? ঘটনা এটাই। এখন তুমি বলছো তোমার ছোট বোনকে আমার ছেলে জোর করে ধর্ষণ করেছে। আমি এটা বিশ্বাস করলাম না। এখনই এই মুহূর্তে এখানে দুধের দুধ পানির পানি হয়ে গেল। শামীম, ভেতরে যাও, একটা সুই নিয়ে আসো আর সুতা নিয়ে আসো। আমার ছেলে আসার আগে তোমাকে আরেকবার আমি প্রশ্ন করতে চাই, কথাটা সত্যি কি মিথ্যা? আঙ্কেল, যদি সত্যি না হতো তাহলে এত রাতে অসহায়ের মতো আপনার দরজায় আসতাম না। ঠিক আছে, শামীম এনেছো? এই জিনিসটা কি? সুতা। এটা কি? সুই। গুড, চিনতে পেরেছো। সুতার হাতে নাও। কি করব? আমি ধরলাম সুইটা হাতে, সুতার ভিতরে ঢোকাও। আঙ্কেল, এভাবে নাড়াচাড়া করলে আমি কিভাবে সুতাটা গাঁথবো? আরেকবার চেষ্টা করো। হচ্ছে না। স্থির রাখেন। স্থির রাখবো? আচ্ছা আপু, আমাদের সাথে এগুলো কি হচ্ছে বলো তো? হচ্ছে না আঙ্কেল। হবেও না। দাও দেখি সুতা। আই এম প্রাউড অফ ইউ মাই সান। আমি তোমাকে নিয়ে গর্ব করি। আমার সন্তান এ ধরনের কোনো কিছু করতেই পারে না, কারণ তুমি সুইয়ের ভিতর সুতা ঢোকাতে পারোনি, যেহেতু আমি সুতাটাকে সুইটাকে নাড়ালাম। কিন্তু তোমার বোন যদি সত্যি থাকতো, আমার ছেলে কোনোদিন তাকে ধর্ষণ করতে পারতো না। কেন এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। কেন? আমি তো আর বিয়ে করা একমাত্র বউ, তাই দিবা। হ্যাঁ, বউ হইছে দেখে আমার কিন্না নিছো। কিন্নাই তোমার এত রাতে কি? এত রাতে কি? বাইরে ঘুরো কেন? কাজ আছে। কিসের কাজ? কাজ আছে, আমার কাজ আছে। আমার কাজ না থাকলে তুমি খাইবা কি? আমি কাজ যদি না করি তাহলে তুমি চলবা কি করে? এই যে দামি দামি শাড়ি, সায়া, 3 পিস 4 পিস 5 পিস দিচ্ছ, কোথা থেকে আসে? আমি কামাই করি তারপর আসে। কামাই না করলে 1 ইঞ্চিও খাইতে পারবা না। রাতের কাজ সেজন্য, তাই না? দিনের বেলা কাজ নাই তোমার। আচ্ছা তুমি আমাকে বলো তো শোনা, তুমি রাতের বেলা কি কাজটা করতে বাইরে যাও? এত জবাব দিয়ে করতে পারবো না। অবশ্যই দিতে হবে। শোনো, তুমি কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছ, আর অতিরিক্ত যে নারী বেড়ে যায় সে নারী কিন্তু স্বামীর ভাত হয় না, মাথায় রাখো। আমি না, তুমি। তুমি পারছো, আমি না। হ্যাঁ পারছি পারছি। তোমার এত রাতে কোথাও যাওয়া দরকার না। তুমি এখন আমার সাথে ঘরে যাবা, আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। আমি তোমার জন্য রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত বসে থাকবো? পাইছো নাকি তুমি? বিয়ের পর থেকে জ্বালাই জ্বালাই জীবনটা শেষ করে দিলা। বুঝে থাকতে হবে না, আজকে আর আমি আসবই না। শোনো, তুমি কোথাও যাচ্ছ না, আর তুমি যদি যাও আমিও তোমার পিছে পিছে যাব। শোনো, পিছা লাগা বউ ফিসা ধইরা আস্তে করে অন্যদিকে যায়। পিছা লাগা হইও না, শান্তশিষ্ট থাকো। স্বামী হচ্ছে দুষ্ট গরু, শত সারাদিন খেয়ে তোমার গোয়ালে ফিরবে। পুরুষ হইল ভ্রমর জাত, তারা শত চাকের বধূ সংগ্রহ করে এই চাকে ফিরে আসবে। আমি অন্য কোথাও যাচ্ছি না, আমার কাজ আছে। তুমি যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি অনেক ছাড় দিয়েছি, আর না। প্রতিটা রাতে আমাকে একা থাকতে হয়, আমি আর থাকতে পারবো না। তুমি আজকে কোথাও যাচ্ছ না, বাসায় থাকতেছো, দেখছো? আর কোনো কথা হবে না। শালি দুলান বেশি বুঝা, যাও ভিতরে যাও। আমি আইসা খুলে ভিতরে ঢুকবো। আরে ভাগ, খুলে না। আবে বাবা, কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। বাইরে এই অবেলা কেন? আচ্ছা একটু কাজ আছে। হ্যাঁ কাজ আছে, কাজ তো থাকলে যেতে হবে সব সময়। সব সময় যাই মানে কখন গেলাম? এখন আমার কাজ আছে, এখন যাব না তো কখন যাব? সবাই গেলে আমার কাজ হবে? আরে বাবা একটু চিন্তা ভাবনা করো এই সংসারটার জন্য। এই সংসারে এখন তো আর কেউ নাই, তুমি আমি আর আমার এক ছেলে ছিল, সে তো বিদেশ পড়ে আছে, সে তো আসবে। কথাটা ওইখানেই। আপনার এক ছেলে ছিল, সে তো বিদেশ পড়ে আছে, সে তো আমাকে এনে আপনার কাছে দিয়ে তার দায়িত্ব শেষ, সবকিছু তো আমারই করতে হবে, তো আমার কাছে আমাকে যাইতে হবে না? কে যাবে, কে করে দিবে আমার কাজ? তা তো বুঝলাম রে বাবা, বিদেশ কি আর এমনি আছে? ও বিদেশে যায়, ও তো একটা রেমির যোদ্ধা। আমরা দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, সেই পার তো চুকেই গেছে। এখন দেশকে উন্নতি করছে কারা? যারা বিদেশ থাকে, এত কষ্ট করে। হ্যাঁ, সেটাকে বুঝতে পারো তুমি? আজকে দেশ উন্নতির দিকে যাচ্ছে কেন? এই যে বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা কষ্ট করে, আহারে কি কষ্ট, একটু কত বড় চিন্তা হয় না আমার ছেলেটার জন্য? আমি আপনাকে কখন বললাম যে আপনার ছেলের জন্য আমার চিন্তা হয় না? বলে দেও না মা, তুমি একজন রেমিনেন্ট যোদ্ধার বউ। আমার ছেলে, আমার গর্ব, সে বিদেশ আছে। আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, সেই যুগ তো চলেই গেছে। আর এখন বিদেশে পড়ে, আমার চোখ দিয়ে পানি আসে, বিদেশে পড়ে কত কষ্ট করে আমার ছেলে রেমিনেন্ট যোদ্ধা, দেশকে উন্নতির জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দেশে পাঠায়। আব্বা বলো বলো, আপনি কোনো টেনশন করিয়েন না। আমি এখন আপনাকে বলেই যাচ্ছি, আমি একটু বাইরে যাচ্ছি, আর এইবার শেষবারের মতো যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ যাও যাও, চিন্তা ভাবনা করে চলো বাবা। আরে দুনিয়া কি হইলো, কি হইলো? বলেন বলেন, মানে বলেন কি জন্য ডাকছেন? ও মা, তুমি থেকে আবার আপনি হয়ে গেলাম এত তাড়াতাড়ি, এত সেন্স, বুঝতেই পারলাম না। যে আমাকে ডেকে এক মিনিট কথা বলার জন্য পাগল হয়ে যাইতো, সে এখন এসে মুখটা গুমরা করে, চোখটা লাল করে, বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হোয়াটস হ্যাপেন? শোনেন, আপনার এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আপনি কি, হ্যাঁ আপনি কি একজন রেমিটেন্স যোদ্ধা? আমার স্বামী বিদেশে এই দেশের জন্য, দেশের জন্য, আমার জন্য খেটে মরছে, অথচ আমি তাকে কোনো রকম সাহায্য করছি না। আমি তার স্ত্রী, যদি তাকে একটু শক্তি দিই, একটু সাহস দেই, জানেন আমার স্বামী এই দেশের জন্য, আমার জন্য, দেশের জন্য আরো কত কি করতে পারবে। আমার পাখির দেই গুলি ফুটছে, স্বামী ভক্ত হয়ে গেছে। এতদিন আমার সাথে টাঙ্কি মেরে, এখন দেই সেই ফুটা টাঙ্কিতে পানি ঢালতেছে। নেক্সট টাইমে যদি আপনাকে আমার বাড়ির আশপাশ দেখি, মটকা গরম হবে। প্রবাসীর বইয়ের মটকা গরম হইব। আর দূর কত আছে, ওর পিছে আমি দৌড়াবো, আমার খেয়ে কাম নাই।